আসন্ন 30শে জানুয়ারি ভুয়াপুর পৌরসভা নির্বাচনের শেষ দিকে 8 নং ওয়ার্ড এলাকায় উট পাখি মার্কা প্রতীক নিয়ে জনপ্রিয়তা শীর্ষে রয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী মেহেদি হাসান বাদশা চকদার। তিনি সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে ও দিচ্ছেন নানা রকম উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি। এছাড়াও নির্বাচনে জয়ী হলে এলাকায় মাদক দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি ডিজিটাল ওয়ার্ড গড়ার লক্ষ্যে কাজ করবেন বলে জানান তিনি। এ বিষয়ে 8 নং কাউন্সিলর পদপ্রার্থী মেহেদি হাসান বাদশা চকদার বলেন, আগামী 30শে জানুয়ারি নির্বাচন, সবাই আমাকে উট পাখি মার্কা একটি করে ভোট দিবেন, আর যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবে। আমার চলার পথে যদি কোনো ভুলগত হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টিতে আমাকে মাফ করে দিবেন, আর সবার কাছে আমি একটি করে ভোট ভিক্ষা প্রার্থনা করছি, ভিক্ষা স্বরূপ আমাকে একটি করে ভোট দিবেন। সারাদিন উট পাখি মার্কায় ভোট দিন এই স্লোগানে আগামী 30 তারিখ উট মার্কায় ভোট দিবেন এই আহ্বান জানাচ্ছি। ভুয়াপুর থেকে রিপোর্ট করেছেন হাদি চকদার, NANTV।